চট্টগ্রামের চন্দনাশে যোগান্তরের প্রতিষ্ঠাতা বীরভক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে উপজেলার দোহাজারি পৌরসভাস্তু রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুনিয়া দাকিল মাদ্রাসায় এই মৃত্যুবার্ষিকী পালিত হয় চন্দনাশ প্রেসক্লাবের উদ্যোগে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানে দোয়া মাহপিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুহাজারি পৌরসভার মেয়র আলহাজ লোকমান হাকিম প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো বিশেষ অতিথি ছিলেন দুহাজারি প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলু রাইজুয়ারা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর রববানী সাংবাদিক যথাক্রমে আবু তোয়াব চৌধুরী এম এ হামিদ এম ফয়সাল চৌধুরী মোহাম্মদ আমিন উল্লাহ টিফু মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা জাবের বিন রহমান আজু মুনতাসির প্রমুখ এছাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বোলিং যুগান্তরের স্বপ্ন দৃষ্টা প্রতিবাদী কণ্ঠের নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তিনি আমিত্য ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় লড়াকু সৈনিক ছিলেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়